আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ব্লু লাইট সম্পর্কে সচেতন হন, আপনার ত্বক মস্তিষ্ক চোখকে সুরক্ষিত রাখুন। ব্লু লাইট এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ যার বাংলা অভিধানিক অর্থ হচ্ছে নীল আলো। বিভিন্ন ধরনের ডিভাইস প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ব্লু লাইট কি, ব্লু লাইটের কারণে কী কী সমস্যা দেবে এবং কী করলে আপনারা এই ব্লু লাইট থেকে মুক্তি পাবেন। ব্লু লাইট কি? ব্লু লাইট এক ধরনের ক্ষতিকর রশ্মি যেটি সূর্যের আলো, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস থেকে নির্গত হয়। যেমন আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কম্পিউটারের মনিটর থেকে ব্লু কালারের এক ধরনের রশ্মি আমাদের চোখে এসে পড়ে। ঠিক স্মার্টফোন ব্যবহারের সময়ও আমাদের চোখে এই ধরনের আলো এসে পড়ে আর এটিকে ব্লু লাইট বলা হয়। এই ব্লু লাইট আমাদের মস্তিষ্ক এবং চোখের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। ব্লু লাইট নামক ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বক মস্তিষ্ক চোখকে সুরক্ষিত রাখুন। ব্লু লাইট ত্বকের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘক্ষণ এই নীল আলো ত্বকের উপর পড়লে স্কিন সেল বা ত্বকের কোষ নষ্ট হয়ে যায়, বয়সের আগেই মুখে দেখা দিতে পারে বলিরেখা। অর্থাৎ বয়সের আগেই আপনার চামড়া কুচকানো দেখাবে বৃদ্ধ মানুষের মতো। ব্লু লাইট থেকে চোখকে সুরক্ষিত রাখার উপায়। আপনি যদি তথ্য প্রযুক্তির কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করা লাগে, অথবা আপনার হাতের স্মার্টফোনটি আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করা লাগে, অথবা আপনি বাইরে ঘুরতে বের হলে আপনাকে অবশ্যই সূর্যের আলোয় যাওয়া লাগে। তাই ব্লু লাইট থেকে আপনার চোখকে কীভাবে সুরক্ষিত রাখবেন সে সম্পর্কে জেনে রাখা আপনার জন্য খুবই জরুরি। দুইটি পদ্ধতি অবলম্বন করে আপনি ব্লু লাইট থেকে আপনার মূল্যবান চোখকে সুরক্ষিত রাখতে পারবেন। ব্লু লাইটের ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের ব্লু কাট গ্লাস বের হয়েছে। আপনারা যে কোনো সানগ্লাসের দোকানে গিয়ে আপনারা যদি বলেন যে ব্লু কাট গ্লাস লাগবে তাহলে ওনারা দিবেন। এটি ব্যবহারে আপনার চোখ ব্লু লাইট এফেক্ট থেকে রক্ষা পাবে। ব্লু কাট গ্লাস ছাড়াও আপনি অন্য একটি মাধ্যমে আপনার স্মার্ট ডিভাইসের ব্লু লাইট অপশনটি অফ করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে খুবই সহজ, মোবাইলের উপরে স্ট্যাটাস বার থেকে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে, এখানে দেখেন এক এক ফোনে এক এক রকম সেটিংস দেওয়া থাকে, আমারটা এরকম দেওয়া আছে, আপনাদেরটাই আই প্রোডাক্ট লেখা থাকতে পারে। এই সেটিংসটির মাধ্যমে স্ক্রিনের থেকে ব্লু কালারটা সরে যাবে, সেজন্য স্ক্রিনের কালারটা কিছুটা লালচে হয়ে যাবে, কিছুদিন ইউজ করার পর আপনারা এই কালারের সাথে অভ্যস্ত হয়ে যাবে। এছাড়াও আপনারা ক্রোম ব্রাউজার বা প্লে স্টোর থেকে FLUX প্লাস নামে একটি সফটওয়্যার পেয়ে যাবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ফোন থেকে ব্লু লাইট এবং কম্পিউটার থেকে ব্লু লাইট স্ক্রিনটি রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনাদের জন্য রয়েছে আরেকটি অপশন, প্রথমেই আপনার কম্পিউটারে স্টার্ট মেনুর পাশে সার্চ বক্সে নাইট লাইট লিখে সার্চ করবেন, দেখবেন নাইট লাইট নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করবেন। নাইট লাইটে ক্লিক করার পর নাইট লাইট সেটিং নামে একটি পেজ পাবেন এবং এখান থেকে টার্ন অন নাওতে ক্লিক করে স্ট্রেংথ বাড়ানো কমানো যেতে পারে। মূলত যে পরিমাণ স্ট্রেংথ আপনার জন্য পারফেক্ট মনে হয় আপনি ততটুকু রাখতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।
আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।